একদিন লম্বা করি যেদিন বিচার করবো 50,000 বছর। এখন তো 10 মিনিটও তো জয় না, দু একটা টোকা দিলে খুলতে দেরি এলে মহিলারে যে সমস্ত গালি গালাজ করেন, কিতাল্লা কনাই গেছ, এই শুরু করতেছেন আর কি। বাসে যদি কোনো মানে আধা মিনিট খাড়ায় ধৈর্য হয় না, কোর্টে মামলা পরিচালনা এজলাসে আপনার নথিটা উঠতে দেরি হয়, কত কষ্ট লাগে। হাসর মাঠে এই নির্যাতন থেকে নবী রাসূল পর্যন্ত আল্লাহর কবি আল্লাহ জাহান্নামে নেবেন না জান্নাতে নেবেন, নেন না আর কষ্টটা দেনের কিল্লে, মাথার মগজটা বাটিটা ফেটে উত্তেজিত থাকবে মগজ। তারপরে বিভিন্ন রকমের শাস্তি হাসর মাঠে দিব, কারো ঘরে আজাবুল তাহদিদ দমকের শাস্তি দিব। দমক মানে কি, 50,000 বছর এতরে দমকাইব, রিমান্ডে নিব, কানের মধ্যে গগন বিদের চিৎকার, কেরে তুই নোয়া ঝরলি নাকা, ফেরস্তার ঘরে কেউ ভাই আই বুঝিন, তার বুঝিন হরলি নাকা, এ বেটা হরলি নাকা, ভাই আয়, এ ভাই কি তারে, আমি চেষ্টা তার চেষ্টা কি তারে, এইভাবে তারে নির্যাতন করবে 50,000 বছর। নাওয়াজুবিল্লাহ বলে আমনে টাকা দেনাদার ফাওনাদার যদি টিয়া দিলি নাকা, ভাই না জোগাইতে আরি না, তা তো জোগা নাকি আবার, ভাই 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 কীতা ভাই কি তুই 8 টাকা এখন দিবি, ভাই নাই তো কীর্তাম, তা তোর কীর্তনের গোষ্ঠী গিলে কিরবি গিরি, হ্যাঁ টিয়া বার কর। এইভাবে যদি একটা মানুষের 50,000 বছর বাঁধি দমকায়, তো এতে কষ্টের আর শেষ নাই। এই রহস্যটা ফাইন্ড আউট করছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, দমকের শাস্তি আজাবুন তাহদিদুন, দমকানের শাস্তি। এইভাবে যদি আপনার ইয়ানো রাখি, যদি বাঁধি যদি দমকাই, কত কষ্ট লাগবে, ফাইতেন না যে নিজে আত্মহত্যা করে মরিবার লাই না। কালকে সকালে আসি ঠিক কইয়েন, আমার তো শরীর খারাপ, ওয়াজে কর্ম 20-30 মিনিট, আর আপনার কিন্তু কথা বাইর করতে লাগে 30 মিনিট, তো ওয়াজ কি হইব ঠিক নেই। সেই দিনের দমক থেকে বাঁচতে হলে এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। নবীজি নামাজের পর পর দোয়া করতেন, আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় নবী ও, এই যে আমরা দোয়া করেন ঘটনাটা কি সহজ হিসাব কারে কয়, তোমার আমল নামাটার দিকে আল্লাহ সাহেব আর ফার করে দিব, ইমিগ্রেশন যাও যাও যাও, মান্নু কেশা ফাকাদ হালাকা, যাকে প্রশ্ন করা হবে রিমান্ডে নেওয়া হবে সে ধ্বংস। সহজ হিসাব মানে তোমার আমল নামাচ্ছে মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিবেন, পার করিয়া দিবেন, এটাকে বলা হয় সহজ হিসাব। আর কিছু কিছু মানুষের 50,000 বছর এভাবে নির্যাতন করা হবে। এই পর্যন্ত আল্লাহ কি বলছেন নি ফোন করি, মাবুদ সুরাল মারিজেতে আপনি কথাটা কইলেন, 50,000 বছর যদি আমার জীবনের উপর দিয়ে কষ্টটা সালা, আমি কেমনে ধৈর্য ধর্ম। নবীরা পর্যন্ত কত রকমের অনুনবী নিয়োগ করবেন, আল্লাহ আর কষ্টটা দিয়েন না, মামলাটা ফাইনাল করেন না গো আল্লাহ, এদিক এদিক জিনে নেন। আপনারে পুলিশে যদি অ্যারেস্ট করে, থানাতে যদি আপনারে থানাগার খানায় যদি এ বিনা খানায় বিনা রেস্টে 24 ঘন্টা 48 ঘন্টা যদি থানা গারদখানা রাখে, আপনার কাছে কেমন মনে হইব? আপনি নিজে কইবেন ইয়ো স্যার আমার ফেনি জেলখানাটা ফার করে দেন, তবু এনা থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কষ্ট হইল ইয়ো আর কষ্টটা দিয়েন না, এনো এইভাবে শীতের মধ্যে খাওয়া করে রেখছেন, বইতে মারি না শুইতেমো পারি না, ইয়ো স্যার আপনার কাছে মাফ চাই, ও জীবনটা ভিক্ষা চাই, আরে ফেনি ভাড়াই দেন। হাসর মাঠ থেকে মানুষ নির্যাতনের শিকার হইয়া এখান থেকে জাহান্নামে যাই বললে চাইব, তবু আল্লাহ হাড়াই দেন না, তবু একটা মামলাটা ফাইনাল হোক আমারে জাহান্নামে ফাড়াই দেন। তাহলে এতটুকুর ওয়াজ থেকে আমরা কি শিখলাম, এখন থেকে আমরা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি মায়া করে আমার হিসাবটা সহজ করে দিও, আল্লাহ তুমি আমাকে হাসর মাঠে কষ্ট দিও না। বিশ্বাস হয়নি হাসর মাঠ, হ্যাঁ বিশ্বাস হইলে তো এখনও তো ঠিক হইলেন না, এলমে গায়েব মোবাইলেরই বিশ্বাস করেন, কাফেরেরা মোবাইলেরই বিশ্বাস করে, খেলা চলে কাতার হেতে দাগেন বুইয়া দক্ষিণ আলিপুর, গোল দেই একটা 7 মিনিটে হেতে ব্রাজিলের গোল দেখি, হেতে বোমা ফুডায় বাজি ফুডায়
কত খুশি, খেলা দেখছে কিভাবে মোবাইলে, এলমে গায়েব, হৃদয়ে তোর রিক্রিয়েট করে হৃদয়। কিন্তু নবীজিদে এলমে গায়েবের মাধ্যমে বলি গেছে ফরকাল সত্য, সামনে মাইর আছে, সামনে যারা টিকবো ফাইনাল ম্যাচ জিতবো তাদের জন্য জান্নাত। 12,500 হুরের সাথে আল্লাহ নিজে আমাদেরকে বিয়ে পড়ায় দিবেন, আরো জোরে তিনি নিজে মেহমানদারি করে খাওয়াইবেন। নুজুলাম মিন গফুরির রহিম, গফুরির রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। নিজে আল্লাহ দাওয়াত দিছে, প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজে খাওয়াইবো আমরা করে, সেখানার একটু বিশেষ কোয়ালিটি থাকবে। একটা খানার 70 রকমের রং, 70 রকমের গ্রাম, 70 রকমের স্বাদ থাকবে। সোনা গাজী মেজর সুলেমান সাহেবের কৃষি ফার্মে কহজুর এই আম গাছটার মধ্যে 30 রকমের আম ধরে, এই হার্টের ক্লিন হার্ট ওষুধটা উনি আবিষ্কার করছে, সারা ওয়ার্ল্ডে ওনার ওষুধটা যায় হার্টের। আমি এই ওনারে পরিচিত করার জন্যই মূলত এই ওষুধটা সেলের আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের দেশের নিয়ামতটা যাতে বেড়ে যায়, পড়ে আমিন। তো একটা খানায় কয় রকমের স্বাদ, 70 রকমের স্বাদ। যদি দুনিয়ার কেউ যদি দাওয়াত দেয় আজকে দাগন ভুইয়া, ভাই আমনে সামনের শুক্রবারে দাওয়াত, একটা বত্তাতে 70 রকমের স্বাদ দিব, 70টা কালার ডিজিটাল কালার হবে, 70 রকমের গন্ধ স্যান্ড বাইর হবে, আপনারা প্রত্যেকে অপেক্ষা থাকবেন কীভাবে ওনার দাওয়াতটা খাওয়ান যায়। হ্যাঁ, কোন দিন মাসের 1 তারিখ আইব, ইস কোন দিন আইব রে, কোন দিন আইব, কী রে কয় একটা সিঙ্গিতে 70 রকমের স্বাদ, আর এই কোন দিন খাইতে আর একটা আগ্রহ থাকে। কিন্তু আল্লাহ দাওয়াত দিছে তো, আল্লাহর দাওয়াতের আপনি আগ্রহ দেখাইলেন না, যে মহব্বতে খেলাটা সাথে আছেন, এই মহব্বতে যদি 2 মিনিট আবেগ দিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমার মনে জান্নাত পাই যেতেন। গ্যালারিতে দেখলাম ফেসবুক শরীফে মেসিয়ে মালৌনে যদি ইমানানে সাইল, নতুবা তো এতে মালৌন এদের গাছ জাহান্নামের আগুন জ্বলতে আছে, আমি দেখতেছি যে কেম হেতের ওস্তাদ বড় আব্বা ম্যারাডোনার কবর এনে সাইজ করতে আছে, জিরে জিরে লাচ্ছেতে আছে, ভাই লাচ্ছেন কা কোনো উপরে তো কইছে লাচ্ছে বেললাই। হ্যাঁ ঠিক কিনা, ফেরেস্তারা তো বুঝিনি লোহার লোহার হ্যাঁ হরি এতের এনে গিরাগার আছে আছে। তো মেসিয়ে কন্নারের শুট মারে, অ্যারাবিয়ান বংশোদ্ভূত মহিলা পাগলের মতো দৌড় দিয়ে হাতের আঞ্জা করে ধরি বেল্লাই, ঠিক নেই এতে হাগল হয়ে গেছে। এইভাবে বাতাসের মাধ্যমে খেলাটা দেখি, তুই এদুর হাগল হইস, আর্জেন্টিনার খেলা যেদিন চলে তুই আর্জেন্টিনার লাই তেহারি ফাঁকাই ট্রেক্টরও খেলা চাস না, প্রজেক্টর আই আর তো কই ট্রেক্টরে না, ট্রেক্টরের মধ্যে বই বই তুই খেলা চাস, হোলা মাইয়া ব্যাকের লই এক একটা দোয়ান অঞ্জন ঈদের মতো হয়ে গেছে, ঠিক কিনা। তো মোহাম্মদ সাল্লাম যে আরো বড় প্রজেক্টর দিয়ে জান্নাতের বয়ানগুলা দিল, আমার ভাই যে বর্ণনা করছে আমি কত খুশি হয়েছি, সুন্দর সুন্দর বয়ান করছে, আল্লাহ আল্লাহ শাহানু দে কোরআনে কারিমের প্রজেক্টরে তোরেকে নিয়ামতগুলার বর্ণনা দিল, তোর হৃদয়ে খেলা লাগলো না, তুই কদর মসজিদ আইয়সা সৎকরার 2 জন মানুষও নামাজ পড়ে না, সুদ খাইতে আছে জেনা তো ঘরে ঘরে ঢুকি গেছে, আয় হায় তো তুই ফরকালে কি জবাব দিবি, আল্লাহরে তোর লাই তো এই নির্যাতন শুরু হইব, কথা ঠিক কিনা। তোর জন্য 12,500 হুর রেডি রেখছে, যেগুলো কোনো হুজুরে কলমা ফড়াইবে না, ডাইরেক্ট আল্লাহ বিয়ে ফড়াই দিব। বিচার নিকেট যখন চলে তখন 80,000 গেল মানে যায় ম্যাডাম এর কইব, ম্যাডাম সালাম আলাইকুম, আফসারি ভাইয়া না মাসুম ভাইয়া না আসতেছে, ক বিচার নিকাশ কি কমপ্লিট হয়েছে নি, ক কমপ্লিট, হেবুড়ি হাফেতাহুল আবকার জান্নাতের স্রোতে স্রোতেশ্বরী নদীতে এইভাবে ফানিলে খেলা করতেছে, নদীর হাড়ে হাড়ে লেকে ঘুরতে আছে আপনার অপেক্ষায়, ক হাল রয় তুম, তোমরা কি তাকে দেখেছিলে আফসারিকে দেখছিলে, আই বেল্লাই কর আইনাহু আমরা দেখেছি তিনি আসতেছে, ফাস্তাকিপাহা
তখন মহিলা গোমটাটা টানে দিয়ে মুস্কি হাসি দিয়ে বাসর ঘরের ভিতরে আরো গভীরের ভিতরে ঢুকে যায়। তো এখন এই যে আনন্দ, এই যে সাজানো নিয়ামত, সাজাইছে কে? আরো জোরে তো আল্লাহর এই বাণীগুলো আপনার হৃদয়ে খেলা করতেছে না। আপনি তো মুনাফেকের ইমান নিয়ে আছেন, খেলা কিভাবে আপনারা খেলারে ঈদের মতো চাচ্ছেন? হেরা খেলে আপনি যেন ফটকা হুডান, আমার কাছে ফটকাগুলোর শব্দ বোমার শব্দের মতো লাগে। ওই দিক দিয়ে ইউক্রেন রাশিয়া চলতেছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, আর কাতার চলতেছে বিশ্বকাপ, মানুষ এখনো আল্লাহরে ভয় পাইল না। অলরেডি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের কষ্টটা কি শুধু মুরব্বী যারা ৭১ সালে যুদ্ধ দেখছে তারা ছাড়া এই মর্ম কেউ বুঝবে না। আহারে কষ্ট মুসলমান রে, ও মুসলমান কষ্টের দিন আসতেছে। আমি এখন থেকে ডরে হ্যান কানা শুরু করতে আছি। আমার ওয়াইফে হাসলি, মনে রাখ কথাগুলা, একসময় কানবি কথাগুলা শুনে শুনে বুঝে বুঝে, হৃদয়ের মনে কোঠা কথাগুলো এ হবে। কাজের মেয়ের বেরসের লাই দি দিতে আছে হ্যান, আই কই হেতির গরুরে দিচ্ছা আফসারি বেরসেরে দে, আই হ্যানটা খাই। ক আপনি কি হাগলে গেছেন? আই কো হাগল ন হ্যানো হাইতানো সামনে অবস্থা আইয়ের। এই ইউক্রেনের গম মধু জব ভুট্টা আলু সারা পৃথিবীর মানুষ খায়, সেই ইউক্রেনের মানুষ এখন এক বোতল পানিও তাদের নসিবে নেয়, খানা তো দূরের কথা, ২০ মাইল আড়ি যায় এক বোতল পানি দেয়, যাইতে যাইতে তো কলজে হয়ে যায় গো, হানি ইয়ানা তারা গাই এলায়। যারা যুদ্ধ আহত ছেলে মেয়ে তারা হায় ফানি 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 বলে চিৎকার করে তারা মারা যায়। সিরিয়া জর্দানের অবস্থা দেখছ তুই, এইভাবে সারা পৃথিবীতে খাদ্য সংকট, তোরা মনে করছ এর রঙে তোকে দিন যাইব? না না, অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ আসতেছে, ঠিক কি না? এই অবস্থা থেকে উত্তরণের পথ কি? নামাজ, নামাজ, নামাজ। মসজিদগুলোকে আবাদ করো, শত আমরা বললেও হবে না, নামাজ এখন আর পড়ে না, শুক্রবারে কোনো রকম যায় আর কি মসজিদ ভরপুর করে, আর পুরো সপ্তাহের জন্য মসজিদ বন্ধ, শুধু ইমাম আর মুয়াজ্জিনে নামাজ পড়ে। আজকে যেভাবে আপনারা এসেছেন যত হাজার মানুষ, এইভাবে যদি মানুষগুলো ফজরের নামাজ জামাতের সহিত পড়ে তাহলে আল্লাহর রহমতে পৃথিবী আবার সুন্দর হয়ে যাবে, ঠিক কি না? তাহলে পরকাল সত্য কি না? এই আজাবগুলো আমাদের জন্য আসতেছে পরকালে। ওই যে আমি আন্তর্জাতিক আখেরাত দিবসের ১৩৬ রকম নামকরণ কয়েকটা পড়ে শোনা, ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তাওইলুন, তাওইলুন, ওয়াইলুন, উদ্দুন, আদুন, তাওকুল মালে, কাইউল মালে, হামিউল মালে, মাফসুসুন ইমতিয়াজ, এইভাবে খালকুন, কাসামুন, জোরকুন, কাবহুন, দাহকুন, হিজাবুন, কাপকাবুন, সুবুরুন, তাওলিয়াতুদ দুবুরে, আইনাল মাফার, মুস্তাকার, শাররুল মুস্তাতির, এইভাবে এ নামকরণ করছি। আপনি খোদবাটা থেকে পড়ে নেবেন, তারপরে এটারে কয় ইয়ামুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস। হাসর মাঠে দেখবেন কিছু কিছু মানুষের গলায় কম্পিউটার লটকানো থাকবে, ডেল কোম্পানির কোটি কোটি কম্পিউটার হাতের গলার মধ্যে, তারপরে আউজা কোম্পানির গলার মধ্যে মাইক লটকে রাখবো। কি রে এটা কি মানুষ আইয়ের না মাইক আইয়ের? কয়েক কোটি মাইক হাতের গলার মধ্যে, ও মা কি রে ঘটনা কিটা! স্যামসাং কোম্পানির হাতের গলার মধ্যে হাজার হাজার কোটি কোটি মোবাইল, কীতে রে ঘটনা কিটা! যারা সুগন্ধা গাড়ি ড্রিম লাইন, স্টার লাইন, এইভাবে বিভিন্ন কোম্পানির গাড়ি এ গলার মধ্যে এগুলো লটকাইব, তারপরে শ্যামলি, হানিফ, কি রে ঘটনা কি তা কি? হাসর মাঠে কি মানুষ আইয়ের না বাস কোম্পানি আইয়ের? বুঝলাম না, এ দেখেন আল্লাহ কিভাবে কইতে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া গায়রুল্লাহুম ওয়া খায়রুল্লাহুম বাল হুয়া শাররুল্লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তারা যাতে ধারণা না করে যাদেরকে মাল দিছি কৃপণতা করছে আল্লাহর রাস্তা দান করে, ন মালগুলা তাদের জন্য নিয়ামত, নিয়ামত ন, নিয়ামত ন,
সাইউতাওয়াকুন মা বাখিলু বিহি আমি আল্লাহ তার সমুদয় মাল গলার মধ্যে লটকাই দিব আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস যারা বিরিক ফিল্ডের মালিক ছিল যাকাত দেন দান সাদাকা করেন হেতের গলার মধ্যে ট্রাক্টর 100 আন বিরিক ফিল্ডে যে ফায়ার ফরিবান মাটি ইট আদা কাঁচা ইট হানা ইট এই বিরিক ফিল্ডে সিমনি সহ গলার মধ্যে লটকে যারা জাহাজের মালিক ছিল টলারের মালিক ছিল 20 50 কান গলার মধ্যে টলার লটকে কি হইগা কে হো কাকু আছেন নিবালা আরে কাকু কইছে এডি কিছু না মা ঠিকই না ঠিকই না কথাটা কর কে তো তুমি সম্পদে যাকাত দিতেছ নি এই হাসর মাঠে এভাবে গলার মধ্যে মাল লটকাই রাখবো 50,000 বছর যেডাও মাল যে খাইতে আছেন যেডা যাকাত দিয়েন দান সদকা করিয়েন গরিব মেসকিনের দিয়েন রাষ্ট্রের উন্নয়নে দান করিয়েন তাইলে বাঁচবেন কথা ঠিক কি না এরপরে তারপরে এই দিবসের নাম রাখছে ইয়ামুন কাইয়ুল মাল আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি বা জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন হাসর মাঠে ফেরেশতারা আইডবো আপনার লগে লগে আড়িয়ে আপনার যে সমুদয় মাল আছিল মাল এডি গরম করি জাহান্নামের আগুনে সাইনিস কুরেল বানে গরম করি ফাত করি ফাতুকুয়া বিহা জিবাহু কফালে লাগাই দিব এরপরে ফাঁসে লাগাই দিব দাগ লাগাইব এরপরে সবাই গেড়ি থানা দি ফিডের মধ্যে লাগাই দিব মালের দাগ গরম করি গরু দাগাইতে দেখছিলেন নি আপনারা কথা কয় না গরু দাগানি মনে আসে নি কাশি গরম করি গরুরে হোতাই তারপরে এনে মারিন মধ্যে কিতা কিতা লাগাই দিয়ে জিরবের মধ্যে দাগ লাগাই দিত গরু কত কান্দা কাঁদিত জেড়া ও জেড়া গরু কি জেড়া কয়নি কথার কথা আর কি এক ফেডার বিড়ির অভ্যেস বিড়ি খাইয়াতে এ করে কায় বেড়িতে কয় তোরে মানা করছি বিড়ি খাইতে না বিড়ি খাই তোর কাশের লাগে ঘুমাইয়ে না এরপরে যা কয় কায় বিড়ি খাইতে কায় কতক্ষণের আবার ছাগলের ঘর গরুর ঘর তো ছাগলে কায়তে আছে ককিলা তো ছাগল আব্বা দেয় আবার কায় হেতে কন বিড়ি খাইছে কথা বুঝছেন নি এ গরু দাগানি দেখছিলেন নি আমরা ছোটবেলা দেখছি স্কুলে ভর্তি এই হাসর মাঠে ফেরেস্তারা আইডবো ডোনাল্ড ট্রাম্পের লগে ভাই আসত্তি বেলা আসি বেলা তার সে 600 কোম্পানি চেয়ারম্যান ইন্ডাস্ট্রি কল কারখানা গাড়ি টাড়ি হাজার হাজার গাড়ি কোম্পানির মালিক শোরুমের মালিক গাড়ি এডি সিস্টেম করে গরম করে সাপ করে কলে লাগাই দিব মাগু 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 কি তাকু করছে এরপরে ফেরেস্তারা এনে গেড়ি হিরে ফাঁসে ইন্দি হেডের মধ্যে দাগ লাগাই দিব মাগো মাগো ফোড়া গন্ধ সুটবো মাগো শেষ হয়ে গেছি তো মাগো মাগো আব্বাও আব্বা শেষ এরপরে হোতায় গেড়ির মধ্যে হাঁড়া দি ঠেঙ্গো হাঁড়া দি ফিডের মধ্যে তাকা দিব ঠিক কি না আসিয়েন না হুজুর এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা এইভাবে যারা বিরিক ফিল্ডের মালিক ছিল যারা বাসের মালিক ছিল গার্মেন্টসের মালিক ছিল তারপরে এক্সপোর্ট ইম্পোর্টের মালিক ছিল যে যত সম্পদ অর্জন করছে হিসাব করি যদি জাকাত না দেয় সম্পদেরই এতের সিস্টেমে গরম করি এতের তিন জায়গা দাগ লাগাইব কফাল জুহু তারপরে জুনুবুহুম পার্শ্ব ওয়া জুহুরুহুম ফিডে এটার কারণ কি যখন মাহফিলের সান্দাল্লায় গেছিল মাদ্রাসার মাহফিলের সান্দাল্লায় ব্রুকুঞ্চিত হচ্ছে এই বেটা কি সাদা কি এর মাহফিল মাহফিল তো কি লাভ এভাবে চোখ লাল করে দিচ্ছে ব্রু কুঞ্চি করছে এই জন্য ইয়ান দিয়ে লাগাইব এরপরে স্প্রিং এর সেয়ার তো এটা একটু ফিসে দিলে ভালো হয় স্প্রিং এর সেয়ার তো সেয়ারের এমনি বিয়া করি এলায় ফাঁস দেখাইছে সাহায্য পাঠি যুবকের ঘরে এই জন্য ফাঁসে দিব আবার অনেক সময় সেয়ারিরা সিস্টেমে ঘুরি এলায় এতে ডুলি ডুলি কথা কয় বুঝছেন নি অফিসের মধ্যে ফাঁক করে ঘুরি যায় দিছে নি ফিট দেখাইছে নি কথা কেন ফিট দেখাইছে নি এই কারণে আল্লাহ তিন জায়গা দাগ লাগাইবার কথা কইছে কয় জায়গা এই প্রথমে চোখ লাল করে ভিক্ষু করে ধরে এরপরে ফাঁস দে দিছি মানে যাবডা আর যা এরপরে দরজা বন্ধ করে দে ফিট দেখায় যা বেটা এই জন্য আল্লাহ তিন জায়গা দাগ লাগাইব তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক
দাগ লাগানো দিবস কি লাগানো দিবস সমুদয় সম্পদ হিসাব করি প্রতি বছর যাকাত দিবেন 100 টাকা 250 টাকা 1000 এ 25 টাকা তারপরে 1 লাখে 2500 1 কোটি এ 2.5 লাখ আল্লাহর রাস্তায় আষ্টরা বিকাশ অ্যাকাউন্টে টিয়াড়া ডালবেন ইননামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনে সাবিল এ কয় জায়গা 8 জায়গা কয় জায়গা এই 8টা ব্যক্তিরে আপনি মন চাইলে 8 ব্যক্তির যে কোনো ব্যক্তি বা 8 খাতে আপনি দান করতে পারেন দান না করলে সামনে আসছে দুর্দিন আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস আইডবো আপনাদের লগে কথা কইব ফাত করি সাইনিস কুরেল এটা গরম করে লাগা দিব মালের সাইনিস কুরেল বানা লাগব লাল করে এলো কফল ভাই লাগাইব ছাত 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 করে উঠব কত জোকা দিব আপনারা যদি অন যদি সবাই যদি দাগ লাগায় শীতকালের লগে তারপরে বিল্ডিং এটা সাধারণ লাগবেন কল্পনা করেন না বেশি নন যদি ওগো মরা হাফজ যদি মেলা মারি সব বিশ্ব রোড হয়ে যাবে শোনায় উনি দুই তিন বছর আগে ওয়াজ করতেছিলাম চৈত মাস কত সিয়ে একটা আছে ওরে এদি ফোর লাইন বিশ্ব রোড হয়ে যায় ইগুন হে দিকে হিগুন হে দিকে কইলাম কি তারে আর তুই দৌড় দে সিয়ার ডরে জাগা করে দে রাতে এই শুধু টককে তো এইভাবে যখন দাগ লাগাইব আপনারে কেমনটা লাগবো ফেরেশতারা দড়ি দড়ি এন্দি দাগ লাগাবো হি এন্দি দাগ লাগাবো ডোনাল্ড ট্রাম্পের সিটকার দিব জো বাইডেনে দিব জেলেনস্কি দিব আগ আলিপুরা দক্ষিণ আলিপুরা সিটিং এরাও দিব যদি মাল কামাইছে আর খাইছে জকাত দেন জকাত না দেওয়ার কারণে থ্রিডিনের অনেকের রোগ ডায়াবেটিস সিডিনের এনে হইল শুধু খানা ঠাসাই খায় এই জন্য ডায়াবেটিস দিয়ে দিছে ডায়াবেটিস এমন এক নিয়ামতি অসুখ ইডার বরকতে এক কারে হাতের খানা কন্ট্রোল কারণ আমরা যদি কই আমনে এক কাপ ভাত খাইবেন আঙ্গুরের বুড়িগা লাড়িলে দু এনে দিব এ মিয়া আঙ্গু কি হইছে কমনি আমরা এক কাপ ভাতের কথা কর এ মিয়া ফাইজলামি লড়ান আমার তিন হলা বিদেশ কিন্তু ডাক্তার ফিস সাহেব যে অনেক কইছে এক কাপ ভাত খাইবেন এক সপ্তাহ একটা আমল খাইবেন তারের মতো সোজা হেতে এরকম তারের মতো সোজা বুড়া মানুষ বুড়িগেরা বর্তমানে আমার মা ফিলে নাই রে আছে বুড়িগেরা একসেট খোদবা কিন্তু কইছি জেন হেতে আসমানে তো হজ্জি একজনও কিনলো না ওষুধ কিনতে রাজি আছে এরপরে আসেন এই দিনের নাম আল্লাহ আল্লাহ শানু রেখেছেন তারপরে ইয়াউমুন ইয়াউমুন জাসিয়াতুন আন্তর্জাতিক নতজানু দিবস এখন তো সোজাই বইছে নিজ্জত সহিত আফসারি সোফা সেটে বইছে রাজা বাদশাহ বিভিন্ন অফিস আদালতে সুন্দর করে বইয়ে আর হাঁসর মাঠে আল্লাহর এজলাসে বইব হাঁটু গেড়ে ফাওরে কুত্তার মতো দিয়ে নে ফেরেশতারা কইব বাইসাব আসেন নিবালা হ্যাঁ মাথা উড়ে সুত তুই হ্যাঁ মাথা উড়ে সুত ডাগা তোরলা গেড়ির মধ্যে হাড়া দি মাথা লামা 114 গা সুরার ভিতরে একটা সুরার নামে আছে সুরাতুল জাসিয়া আন্তর্জাতিক নতজানু দিবস কি দিবস আমরা গ্রাম্য ভাষা কই আর কি হুন্দু ইত্তিথন একার হুরা বাংলাটা কইছি ফাসা উর্ফের দিকে হাত পা নিচের দিকে আনলে কি তারে আসত্তি বালা হ্যাঁ মাথা উড়ে হ্যাঁ কসকার ডাকাই তোরলা তুই তুই ডোনাল্ড ট্রাম্প আর তা মাথা নামা ওই মাথা নামা ঠিক কিনা এখন তো সাফারি সুট হরি স্টাইল করি আপনি বসেন মানে হারন না দে বুকিডে রে দূর হুলা লাতেন সুস্পার্স হচ্ছে থে থে এনে গেডিয়ান রোল দি ফিডি গেডিয়ান বাঙ্গি থুই রাখবো আল্লাহর সামনে এভাবে জানু ফেতে এভাবে জানু ফেতে হাতের দি আপনি থাকবেন এটা রে কোন নত জানু কি জানু সুরজ্ঞার নাম সুরাতুল জাসিয়া আসেনি দাগন বুইয়া দেখেন আল্লাহ কি কয় ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদুআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তাআমালুন ও নবী আপনি দেখবেন প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক ব্যক্তি নতজানু হয়ে বসে আছে তাদেরকে ডাক দিব নতজানু হয়ে আসো
তোমার কিতাব নাও, জান্নাত কি জাহান্নামের টিকিট লইয়া যাও, টিকিট লইয়া যাও। এই পর্যন্ত আল্লাহরে বলছেন নি আল্লাহ, কোটি কোটি হাসরবাসীর সামনে আপনি আমারে নতজানু করি রাখিয়েন না, আমারে ব্লুমিং স্টাইল রাখিয়েন, যেভাবে আমি পৃথিবীতে মাথা উঁচু করে আছি মহব্বতে মানুষের সম্মানে, এভাবে আমারে রাখিয়েন। সামনে আসতেছে আন্তর্জাতিক নতজানু দিবস, লাইলাহা জোরে লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইয়াউমুন ফিদিয়াতুন, আন্তর্জাতিক মুক্তিপণ দিবস। আপনার হুদগারে যদি হিল ট্যাক্স পাহাড়ে অপহরণ করে, হেতেরে গিরাগারা সেঁসি আঙ্গুলগুনে নোকটক খুলি, এডি ভিডিও করে দিই, আপনার লগে ভিডিও কল দেয়, যদি 30 লাখ 50 লাখ সাহা আব্বাও এ সানো আব্বা আর নোকগুলো রাখেন আব্বা মারি, চোখ একটা খুলি এলেছে আব্বা, আমার কলজা ভাঙি এলেছে মারি আব্বা, প্রয়োজনে আমার কিডনি বেশি, আপনার সম্পদ নিয়ে তো আরে মুক্তিপণ দিয়ে আমার ছাড়াই নেন, দিবেন নি আপনি ছেলেল্লাই, দিবেন নি মুক্তিপণ দিবেন? কারণ মনে মনে কইবেন যে আমার ছেলেটারে ফাইডে আমার যথেষ্ট, পয়সা দিকে প্রয়োজনে বেগুনে ভিক্ষা করি ভাত খাইও, তবু আর হুতেরে মাইরে তো বাসাই, জাহান নামের এ মাইর দেখিয়া আসর মাঠের এ মাইর দেখিয়া মানুষেরা ফালিয়া মালা, ইউ কাজমিন কুমফে দিয়া তুনওয়ালা আমিন আল্লা দিনা কাবারু মাওয়া কুমন্নার হিয়া মাওলা কুম ওয়াবি ইসাল মসির। ও মুসলিমেরা কাফেররা গুনাগাররা ছেলে মেয়ের দিয়ে লাইতেছে আল্লাহ, হোলা মাইয়াডা দিয়ে লাইলাম, বোগা দিয়ে লাইলাম, সমুদ্র সম্পদ দিয়ে লাইলাম, তবু আমার এ জাহান নামের আজাবে তো বাসার, যে মায়ের দেখতেছিও আল্লাহ এ মায়ের কেমনে সহ্য করিও। আল্লাহ জাল্লা শানু কয় আজকে মুক্তিপণ গ্রহণ করা হবে না, এখন তো আল্লাহ রাস্তায় 1 টাকা দিলেও বাঁচি যাবেন, 1 টাকার বরকতে 1 টাকার দানেও তো আমরা জাহান নাম তো মুক্তি পেতে পারেন, ঠিক কিনা? তখন হোলা মাইয়া যে হোলা মাইয়াল্লাই সুদ খেতে আসেন, 2 নম্বরে 3 নম্বরে সব করতে আসেন, সে ফোলা মাইয়াগুলা দিয়ে লাইবেন আল্লাহরে, আল্লাহ এগুলার বিনিময় হইলো আমরা আমার জাহান নামে তো বাসা। আন্তর্জাতিক মুক্তিপণ দিবস, তারপরে ইয়াউমুন বুশরা, আন্তর্জাতিক সুসংবাদ দিবস। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। সেদিন মাইকে মাইকে শুভ সংবাদ দিবে মুমিনদেরকে, ভাই ও মুমিনেরা জিতছে ও বিশ্বকাপ, যেরকম অন খেলাটা লাই ভাই কে রে জিতছে, গোল খেয়েছে কে রে, এরে জিতছে কি আর্জেন্টিনা না ব্রাজিল, এরে কে জিতছে, কত সুসংবাদের লাই আপনি জিতছে কে, এটা সাইবার লাই 1.5 ঘন্টা খেলাটা সান। সেদিন মুমিনদেরকে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে বলা হবে অমকের ফু তোমক জান্নাতের টিকিট পাইয়া গেছে, ইউ ভাই আপনার খবর কী তো রান ভাই, খবর তো অন ফাইন পাবলিসিটি করবো, ভাই ও অমক জান্নাতের মালিক হয়ে গেছে, যাদের নিজ দিয়ে নহরসমূহ প্রবাহমান, এ ফেনি নদী ফেনি ছোট নদী তাদের জান্নাতের নিজ দিয়ে প্রবাহমান, তাহাতিয়া আনহার তাদের জান্নাতের নিজ দিয়ে, তাহাতুন তাহাতিয়াল আনহার আবার আরেক অর্থ হচ্ছে তাদের হাতের মধ্যে থাকবো জান্নাতের নিয়ামত, দুধের নহর মধুর নহর, ইচ্ছে করলে হাতে অটো সেন্সর লাগানো থাকবে তার হাতে, এই সুইচ দিবার আগে আগে হাতে চলিয়ে এবং মধু বোতল হাতে রেডি করা আছে, এই জন্য তাহাতিয়াল আনহার বলছে। শুধু তাহাতিয়াল আনহার, এটা হলো মেন নদীটা জান্নাতের নিচ দিয়ে, কিন্তু ছোট ছোট চিকন চিকন লাইন তার হাতে সেন্সর, হাতে ইচ্ছা করবো আর হাতে চলিয়ে এব, এরা সরাবান্ত হুরা খাইবেন, সুবহানাল্লাহ নাই, আল্লাহ মাগনা দিতে আছে তো এল্লা আল্লাহরে থ্যাংক ইউ দেন না, বিমানবন্দরে প্রায়গুলো সেন্সর লাগানো, আদ্দুইবেন ট্যাফের কাছে আত নিয়েছেন হানি হরের, আত হরালেছেন পানি নেই, আবার একটু মুখ উইবেন আত গরম করবেন, সেন্সর আছে যেন আত দিলে গরম হাওয়া বাহার হই, আনের মুখ উয়ালায় বাতাস বাহার হয়ে গরম হাওয়া বাহার হই, লিল্লাহে তাকবীর। তো সেদিন
আপনাদেরকে শুভ সংবাদ দিবে, ভাই আপনি জিতছেন, 50,000 বছর সেখানে দাঁড়িয়ে থাকবে, আপনি যখন জিতছে কথা আসবে আপনার জন্য সুখ সম্ভ্রান্ত সুখ নিয়ামত অটো সিস্টেম জারি হয়ে যাবে, পড়ি আমরা আমিন। লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াউমুন ইমতিয়াজ, আন্তর্জাতিক নির্বাসন দিবস। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ফাফিরা আজিকের এই দিনে পৃথক হয়ে যাও। ইয়াউমুন ইমতিয়াজ, আন্তর্জাতিক নির্বাসন দিবস। আট কেন্দ্রে ফাঁস করছে দুই ভোটে অগ্রগামী, করে নয় নম্বর কেন্দ্রের খবর কিটা, সবাই চেয়ারম্যান সাহেবের মেম্বার সাহেবের মাথায় ফানি ডেলতে আছে, ওনার প্রেশার হাই হয়ে গেছে, কইরে নয় নম্বর কেন্দ্রের খবর কিটা, দক্ষিণ আলিপুরে হাফিজি মাদ্রাসার কেন্দ্র এখনো খবর আইয়ে ন। এরপরে কয় যে আনে ফার্স্ট ভোটে জিতছেন, হ্যাঁ জিতছি কইলে হাতে বেমস হয়ে যায় ঠিক নেই, যদি কেউ এক ভোটে হারছেন, হ্যাঁ যখন আমরা করে হাসুর মাঠে আল্লাহ খাড়া করাইব, খাড়া করে আল্লাহ ডাক দিব রফিকুল্লাহ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ফাফিরা আজকে জান্নাতীদের দল থেকে পৃথকভাবে নির্বাসিত হইয়া যাও। সাহাবায়ে কেরাম এই আয়াত ফড়িয়া সারা রাত তারা কান্দত, আমাকে যখনই ডিক্লার দেওয়া হবে রফিকুল্লাহ পৃথক হয়ে যাও, যদি আমি পাফিদের দলে পৃথক হইয়া যাই আমার উপায় নাই, আয়াত ফড়ে ফড়ে কাঁদতে হবে আল্লাহর দরবারে, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতীদের দলে নির্বাচিত করো। এই যে সুরা ইয়াসিন তেলাওয়াত করেন, এই আয়াত দিয়া ফড়ি কত চোখের পানি আইসেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু এই আয়াতটা ফড়ি সারা রাত ফড়তেন আর কাঁদতেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ফাফিরা আজকে পৃথক হইয়া যাও, আমি যদি ফাফিদের দলে যাই আমার উপায় নাই, আল্লাহ মায়া করে দয়া করে আজকে যতগুলো প্রেমিক তোমার এই মাহফিলে এসেছে তুমি মহব্বত করি তাদেরকে নেককারদের দলে নির্বাচিত করে দিও। লাইলাহা ইল্লাল্লাহ, জোরে লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াউমুন খাতমুন, আন্তর্জাতিক সিল মারা দিবস। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আজিকার এই দিনে এই হাসর মাঠে আমি তোমার মুখে সিল মারি দিব, তোমার হাত আমার সাথে কথা বলবে, পাও কথা বলবে, পাও দিয়ে তুমি কোথায় কোথায় গেছো। আরেক আয়াতে আছে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তাদের চামড়া পর্যন্ত সাক্ষী দিব, ফিডের চামড়া সাক্ষী দিব, আল্লাহ হেতে স্বাস্থ্যবনের হিসি দিল বইছে হুন্ডাতে, এ স্বাস্থ্যবনের বুকের লগে হেতের কাঁধের ফিডের চামড়া লাগছে, আমি ফিডের চামড়া লাগছে এতে মজা মারছে, তারপরে স্বাস্থ্যবন হেতের কাঁধ আর দিছে, দাগন মুইয়া মার্কেটে যাইবার সময় হেড বাই দিচ্ছে, হাতের চামড়া কইয়ে লাইব, তারপরে হেডের চামড়া সাক্ষী দিব, আল্লাহ হেড হেডে হেডের ইন্দি হাতির আতিটা লাগছে, সব উপায় নাই। সেদিন আফসারির যদি মুখ বন্ধ করি আফসারির হাতে গুলা কথা কয় দর্শকের সামনে কি কি অন্যায় অবিচার করছে, আফসারির উপায় আসেনি, সিল মারি দিব, আন্তর্জাতিক সিল মারা দিবস। এতদিন তো বোটে সিল মারছেন, আমার আরেক সিল আছে, এই অন্য সিল গালা লাগাই দিব, চুপ কথা কবি না গোলামের ফুত স্টপ, তুই বহুত কথা কইস, বহুত বক্তৃতা দিছ, বহুত বাতাস ব্যবসা করছো, তখন বাতাস ব্যবসা চলত না, মুখ বন্ধ, সকলের হাতগুলো সেন্সরের মতো হাতগুলো কথা কইব, এখন তো এ হাত দিয়ে টাচ মোবাইল কালা ফাঁড়ারে ঠেলা দিলে সব কইয়া লায়, এ হাতের মধ্যে আসলে সব, এ হাতে ঠেলে
ঠেলে ঠেলে সব কইতে আছে, তখন আপনার মুখ বন্ধ হয়ে হাত থেকে কথা শুরু হয়ে যাইব, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইয়াউমুন শুকলুল ফাকে, আন্তর্জাতিক আড্ডা দিবস, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, সেদিন জান্নাতীরা আড্ডা দিবে, কত বছর আড্ডা দিবেন, দুনিয়াতে তো মন চায় আড্ডা দেওয়ার জন্য, কিন্তু সময় নাই চাকরি বাকরির কারণে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ পান না, দেখা করার সুযোগ নাই, মুমিনদেরকে আড্ডা দেওয়ার সুযোগ দিব, ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা আরায়েকি মুত্তাকিউন, তারা তাদের ওয়াইফদেরকে 12,500 ওয়াইফের গায়ে ঠেলান দিয়া এইভাবে ঠেলান দি আড্ডা দিব। আজকে যারা কাতার বিশ্বকাপ খেলতে খেলা চাইতে গেছে এক মাসের লাই আড্ডা দিবার লাই, আমাদেরও তো মন চায় আড্ডা দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা গুনাহের ডরে গেলাম না, সেদিন আমাদেরকে আল্লাহ সুযোগ দিব, সুযোগ দিবেন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা আরায়েকি ইয়ানজুরুন মুত্তাকিউন, তারা তাদের ওয়াইফের গায়ে, কক্সবাজার দেখলাম আধা ল্যাংডা আধা ল্যাংডা সেয়ার কতিটি, কইলাম বাইসা পিড়িন কি কর, ইডি অন্য থা ইডি অন্য থা সিদ্ধি কইডিন এ ডেলান দেয় বেড়া বেড়ি এমনি ডেলান দেয়, তো কইলাম এটা ভাড়া কত, ঘন্টা 30 টিয়া, তা আঙ্গুরে আড্ডা দেওয়ার সময় আল্লাহ এভাবে সুযোগ দিব, তোরা তো বোর গার মধ্যে ডেলান দে, বউ তো কম হাইলেন না 12,500 বউ, কয়েকটারে ঠ্যাঙ্গের তলে রাখবেন, কয়েকটারে বালিশ বানায় কোল বালিশ বানায় ইডেনে নিয়ে না এমনি হতে থাকবেন, তা তারপর তাগর দিকে সাইবেন নেইমারের দিকে মেসির দিকে, কিরে ভাই মজা লাগে নি, মেড ইন জান্নাতেরটা খাইতেছি যা বেনসন সিগারেট, তোরা তো বহুত মজা করছিলি, ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া করছিলি, অন সুখ লাগে নি আগো মুসলমানের যদি বেকুব কইছিলি, অন্ত ভাগ্য আমাদের লাগে গেছে, আল্লাহু একবার, আল্লাহ কয় আমি তোমাদের জন্য আন্তর্জাতিক আড্ডা দিবস আমি রেখে দিয়েছি, তারপরে ইয়াউমুন দাহেকুন আন্তর্জাতিক হাসি দিবস, আমাদের জন্য হাসি দিবস আছে, ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারে ইয়াদহাকুন আলাল আরায়কে ইয়ানজুরুন হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, সূরা মুতাফিফিনে আল্লাহ বলতে আছে সেদিন মুমিনরা কাফের উপরে আসব আসব, যে ইচ্ছে কাফেররা মুমিনেরে দেখি দুনিয়াতে হাসছে, ইয়ে তাকা মাজুন অজ্ঞের অজ্ঞা এমনি বডির মধ্যে টাচ করি কো আফসারি, এতে বেলা আল্লাহওয়ালা আমরা মোবাইল বানাইলাম বিমান বানাইলাম সারা পৃথিবীর নিয়ামত আঙ্গ কাছে, আর মুসলমানেরা খালি সেসা খায় বেলাসে রেডি রিক্সা চালাই ভাত খায় সিঞ্জিনিয়ার আঙ্গ 2 কোটি মুসলমানের ঠাইত মারিয়ে লেছে সিন দেশেরা, এডি যদি আল্লাহওয়ালা হইতো আল্লাহ তো তাকে সেভ করতো, কই আল্লাহ ছাড়া মাংসি এইভাবে আঙ্গরের লোক ক্রিটিসাইজ করে করেনি, ওইডি আফগানিস্তান মারি খায় জর্দানে খায় সিরিয়ে খায় ফিলিস্তিনে খায় কো ইডিনের আল্লাহ, এখন পরকালে আমরা হাসমু কিরে নেইমার নিরে মেসি নিরে ভাই বহুত রংবাজি করছিলি, অন অন রং আমাদের রং আমাদের, হা 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 এইভাবে হাসবো, কিরে সো বাইডেন নিরে কিরে ডোনাল্ড ট্রাম্প নিরে, এইভাবে মুমিনেরা খালি হাসব তাগর দিকে চাই, আড়াতে অনলাইনে জান্নাতের টিকিট কিনছিলাম এইভাবে বউ বাল বাচ্চা তুই ওয়া শুনছিলাম তোরা আঙ্গরে পাগল কইছিলি, অন্ত ঘটনা এটা লিল্লাহে তাকবীর, যা এ ডিসেম্বরের 14 তারিখ ধরেন আমি তুরস্কের টিকিট কিনলাম, এখন কেউ তাই দেই কয় বেডা তোরে আল্লাহ হাগল বানাইছে, আতা তুর্ক মার্কেটে যাই ট্রাভেলস এজেন্সি তুই বেড়া টিকিট কিনছত বেড়া হাগল, টিকিট তো লেয়া আছে 11:07 বিমান কম্পিউটারে কেন্দ্রে কেন্দ্রে টিয়া ঢুকে দিছত, কই এনে বিমান কই হাগল আইস দিন বিমান আছে নি টিকিটের মধ্যে, ঠিকই 14 তারিখ হাইয়েস্ট গাড়িত করি ঢাকা বিমানবন্দর গেলে লেখা আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এরপরে ইমিগ্রেশন ফারে সাহেব উম্মা বিমান খাড়াই দিছে, তারপরে বিমানবালারা কয় এক্সকিউজ মি
ম্যাডাম স্যার এক্সকিউজ মি এক্সকিউজ মি ঠেলা দিয়ে আরে বিমান নিমিত্তে ঢুকে দিছে উম্মা এবার দেখতে আসি বিমান 12 ঘন্টার পর তুরস্ক চলিয়ে আইছি আমরা মোহাম্মদ সাল্লাম থেকে কলমার মাধ্যমে অনলাইনে টিকিট কাটিয়ে এলেছি ঠিক না অনলাইন টিকিট তোমরা যদি বিমানের অনলাইন টিকিট বিশ্বাস করো কম্পিউটারে তাহলে আমরা নবীজির প্রতি কলমা পড়ি অনলাইনে জান্নাতের টিকিট 12,500 তারপরে হুর 80,000 গেলমান 10 দুনিয়ার সমান জগৎ এক একজনের যে জান্নাত দিব এই জগৎ 10টা পৃথিবীর সমান সুবহানাল্লাহ কয় না ঠিক মরণের পর টিকিট মোতাবেক যখন আমরা জান্নাত দেখব কাফেররা ইয়াউমা ইয়াউদ্দুল জালিম আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাজতু মার রাসূল সাবিলা আঙ্গুল কামড়াবে আর কইব রে কিল্লাম কিল্লারে মুহাম্মাদের বিশ্বাস করিলাম না আয় হায় হায় তারে কেন আই লাভ ইউ কইলাম না দুনিয়ার বিশ্বকাপ 4 বছরের লাই চ্যাম্পিয়ন হইলাম আয় হায় এসব চ্যাম্পিয়নগিরি বাদ দি মুসলমান ইগুনের লাইনে যদি ঈমান আনতাম আজ্জাতরের ভাগ্য লাগে গেছিল তখন তারা আফসোস করবে আঙ্গুল কামড়াইবে আড়া আসিও ম্যারাডোনা নিরে ওরে ম্যারাডোনা বেকুবে যাইতে আছে জাহান্নামে ওরে ডোনাল্ড ট্রাম্প যাইতে আছে ওরে ভ্লাদিমির পুতিন এইভাবে আমরা শুধু হাসি দিব দোয়া হে কাতুম মুস্তাবশিরা লিল্লাহে তাকবীর আন্তর্জাতিক হাসি দিবস সামনে আসছে শুভ দিন আন্তর্জাতিক হাসির দিন আন্তর্জাতিক আর জোরে এক সুরে উম্মারে মা সুরা মুতাফিফিন আল্লাহ কয় তইলে এবাদতের দরকার আছে নি নামাজ হড়বি নি ফর্দা করবি নি অশ্লীল মোবাইলের সিনারি থেকে ফিরিয়া ভুল করিচ্ছা ভুল করিচ্ছা জান্নাত সস্তা মূল্যে এখন বিক্রি হইতেছে শুধু চরিত্রটা যদি ঠিক লিখতে আরস সাহাবাই কেরামের দলে তোরা উঠবি ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর এখন শুধু চরিত্রটা ঠিক রাখাটাই মহা মুসিবত যেই যুবক এই জামানাতে চরিত্র ঠিক রাখে মনে করবি তার মতো শ্রেষ্ঠ যুবক আর নাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 নম্বর এই দিনের নাম ইয়াউমুন আখজুবিন নাওয়াসি ওয়াল আকদাম আন্তর্জাতিক সুলতানা দিবস কি দিবস আফসারি সাহেব কিতারে কয় কথা বুঝতেছি না আন্তর্জাতিক সুলতানা দিবস ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম নবীও হেদিন আন্নার কাকু তারপরে আবুজাল্লা সিটিং এরও দেখবেন বফ কাটিং সুল রাখছে দে ফেরেশতারা কথা কইবে আটটে আটটে হাঁসর মাঠে ফাত করি সামনে সুল ধরি এমনি এত গেড়ি উল্টায় পায়ের গোড়ালি ধরি উল্টা শূন্য বানায় আষাঢ় মারিব গালি সব কাফের ঘরে বিএভি কাফের ঘরে দেন না সামনে চুলটা এভাবে রাখি চুল লড়াই লড়াই বক্তৃতা দেয় এক এক প্লেয়ারের কত সুন্দর চুল চুলের এইভাবে এইভাবে লাচায় এই চুল ধরি উল্টা হাতের শূন্যের মতো করি হেড বাই কন্যাইব ডাকাইতে আইস দিনে ইসলাম বিশ্বাস করলি না কা তখন আমরা রংটা সামু এইভাবে হাঁসর মাঠে ইয়েন্দি সুলটানে ইয়েন্দি সুলটানে ইয়েন্দি সুলটানে ইয়েন্দি সুলটানে সুলটানি ডানিয়াতে কানে গালে সোবার মারে তাহলে সামনে আসতেছে আন্তর্জাতিক সুলটানা দিবস কি দিবস সুলটানা দিবস তারপরে আরও এই দিনের নাম আছে ইয়ামুন জাল কদমে আল্লাহ সাইয়েদে নেতার মাথায় পা রাখা দিবস যারা আমরা ধর্মীয় নেতা আছি আমরা করে ভালো কথা বলছি কিন্তু আমরা নিজেরা ভালো কাজ করি নাই কমান্ড দিছি আমরা কিন্তু করি নাই এরকম হুজুর এরকম রাহাবার এরকম সর্দারের মাথার উপরে এ তারপরে ফাও রাখবো এরা কর্মী বাহিনী মুরিদানেরা আল্লাহ বলতেছেন কল আল্লাযিনা কাফারু কাফেররা কইব রব্বানা আরিনাল্লাহ যাইনে আল্লাহ নামিনাল জিন্নে ওয়াল ইনসে মানুষ এবং জিনদের থেকে যারা আমাদেরকে ভুলেছে নাজাল হুমা তাহতা আকদা মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন আর যে নেতাগুনেরে আফসারি বাইরে এদিকে আনেন আমরা অনুসারীরা তাকে মাথার উপরে ফাও রাখিও
তখন দৃশ্যটা কেমন হইব আফসারির মাতার উপরে, আফসারির শ্রোতাবৃন্দরা ভক্তরা মা ফাওরা কি জান্নাতে যাইব, তখন কত বড় ভয়াবহ অবস্থা হইব। এই জন্য এলিট শ্রেণীর সম্মানী ব্যক্তিরা, ফির মাশায়েখরা, ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, এই আয়াত থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। সূরা ফুসিলাতের 29 নম্বর আয়াত, আল্লাহ মায়া করে দয়া করে দুনিয়াতে আপনি আমাদেরকে ইজ্জত দিছেন, পরকালে বেজ্জিতি করিয়েন না, আঙ্গো মাথার উপরে ঠ্যাং মশাইয়েন না গো আল্লাহ, চাইতে বলি আল্লাহর কাছে। অন্ত আফসারি সাহেব কত হ্যান্ডম দেয়ায়, এই যে যত ইমাম ফাদ্রি ফির ফাদার ঠাকুর ব্রাহ্মণ গোষ্ঠীর বড় ভাই বড় হুজুর বাবা হুজুর মেজো হুজুর সেজু হুজুর গরম হুজুর বুজুর্গ আকাবির বড় ভাই উপরের সাপ বাবা মামু দরবারের সিদ্ধান্ত হাইকমান্ডের নির্দেশ মোত্তাকি হুজুর গরম হুজুর দলীয় সিদ্ধান্ত প্রেমিকা বিজ্ঞানী নেতা সাহাব প্রিয় ব্যক্তি প্রিয় শিল্পী প্রিয় খেলোয়াড় প্রিয় নায়িকা প্রিয় নায়ক প্রিয় নেতা প্রিয় নেত্রী ফিতা আঙ্গ এলাকার বড় হুজুর আমার বাতি যে হুজুর আফসারি হুজুর এডির ব্যক্তির মাথার অব্দি আঁটবো কর্মী বাহিনীরা ঠ্যাং ঠ্যাং মিশবো ঠ্যাং, ঠিক কিনা? এই জন্য ভালো কাজের কথা অন্যকে বলতে হবে, পাশাপাশি নিজেও বলতে নিজেও করতে হইব, ঠিক কিনা? নহয় এইভাবে সাজ করব। এ দেখবেন হাসন মাঠে ডোনাল্ড ট্রাম্পের মাথার উপরে কোটি কোটি মানুষ পাও রাখি রাখি আঁটে, কিরে ভাই হ্যাঁ তুই ফাঁড়ার কারণে তাঁরা শেষ হয়েছি, যুদ্ধ একটা লাগাই দি আঙ্গর কৈছ যুদ্ধ করিবার লাই ইউক্রেন রাশিয়া তোর গুতা নিয়ে এ শেষ হয়েছি, যদি স্টাডি করতাম কোরআন তুমি যদি আমাদেরকে কোরআনের পথ দেখাইতা মোহাম্মদ সাল্লামের পথ দেখাইতা আজ আমরা জান্নাতে যাইতাম, আল্লাহ হেতের মাথার অব্দি আয় কদর আনি লই হেতে আঙ্গ মাথার নিচে থাক, কত বড় বেজ্জিতি হইব সেদিন, এত বড় নেতা তুই মেসিরে কত মহব্বত করস হেতের ভালোবাসা হেতে কত্তা পর্যন্ত গা দিয়ে লেছ, লিখছে উই আর মেচি উই নেভার ফরগেট ইউ ডিয়ার নেচি, আঙ্গ জার্সি হলো মোহাম্মদ সাল্লাম জার্সি গাদ দিয়ে দেখা দিছে আঙ্গ জার্সির কালার হইব কিরকম জার্সিটা কিরকম, আর তুই মোহাম্মদ সাল্লামের জার্সি গাদ না দি নেইমারের জার্সি গাদ দে 10 নম্বর 10 নম্বর এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে তোরে মেসির লোকে হল দাইব হল দাই তো তোরে জাহান নামে নিব, তুই আঙ্গ মতো মোহাম্মদ সাল্লামের মতো না জার্সি গাদ দিবি, তোর ঘর খোলা নাই তুই আধা কিলোমিটার লম্বা জার্সি ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছ আর টাঙ্গাইবি নি রে কানে ধরাইতেন নি কেউ কো ধরাইয়েন না কেউ কো ধরার, আচ্ছা মনে মনে কানে ধর বেশ জিতিয়ে যাবি এডি আর জীবনে করিচ্ছা দেখুন আয় এই 238টা দিনের ভিতরে আমি অল্প কয়েকটা বলছি বাইরে আমার কলিজার টুকরা যারা আস খুতবাটা নিজের মসজিদের লাইন নেড়ে দেখছত্যি কত সুন্দর কথা 171 নম্বর আলোচনা এরকম 800 আলোচনা আমি লিখছি খুতবাতে আপনার সামনে আপনার জুমাতে হুজুরে এক একটা দিন এইভাবে বয়ান করুক, এই যে আন্তর্জাতিক দিনগুলা 6 মাস আলোচনা করতে পারবে এক একটা বিষয় 6-7 মাস আলোচনা করতে পারবে জুমাতে আপনার আব্বা আম্মার নামে বলে আহারে আর আব্বা যদি বাঁচি থাকতো তাহলে তাহার আব্বা অনেক টাকা খাইতো খোদবাটা নিয়ে যান আর ক্লিন হার্ট হার্টের ওষুধটা ভুল করিয়েন না নিয়ে যাইবেন, 1 ঘন্টার উপরে সময় দিছি কল্পনাও করি নাই সারাদিন মানে আমি আইসিইউর মতো ছিলাম আমার কত কষ্টে যে আসছি গাড়িতে শুই শুই আসিলাম আবার আরেকদিন গানে গানে গজলে উড়াইয়া দিব ইনশাল্লাহ আজ আর নয় এতটুকু আল্লাহ তৌফিক দিছে আল্লাহ শুক্রিয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহিলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি, আমার মাদ্রাসাতে ছাত্র দিবেন নি আপনারা হাত উঁচু করে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ এই মাদ্রাসা থেকে কাবার ইমাম তৈরি করে দাও আর কিছু কইবেন নি ভাইয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠেছি রে আল্লাহ এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ মদিনার আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে ফ্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ
প্রত্যেকের জন্য মাহফিল নাজাতে জরিয়া বানাইয়া দা আমিন আল্লাহ বড় আশা করে মাদ্রাসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমরা হাত উঠালাম এই মাদ্রাসাটা আজকের মাহফিলের বরকতে উজালা করিয়া দাও আমিন হাবের সাহেব